ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এইভাবেই এই দেশের সংবিধান শুরু হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া যাহাই হলো ভারত, এটাই এই দেশের পরিচয়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলা, হিন্দি সহ বেশিরভাগ আঞ্চলিক ভাষায় দেশের নাম ভারত বলে উল্লেখ রয়েছে। আঞ্চলিক ভাষায় তৈরি বেশিরভাগ নথিপত্রে দেশকে ভারত বলে উল্লেখ করা আছে। আবার ইংরেজি ভাষা এবং আন্তর্জাতিক স্তরে ইন্ডিয়া নামই পরিচিত আমাদের দেশ। এই দেশের আইনি কাগজপত্র মূলত ইংরেজিতে তৈরি, সেখানে দেশের নাম ইন্ডিয়া লেখা থাকে, কিন্তু সেই নামই বদলে ফেলার উদ্যোগ শুরু হয়েছে বলে ব্যাপক জল্পনা। দিল্লিতে বসা G20 বৈঠকের আগে দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির পক্ষ থেকে নৈশভোজের যে আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে, সেখানে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত লেখা ছিল। তারপরই দেশের নাম পরিবর্তন নিয়ে জল্পনা তীব্র আকার ধারণ করে। এবার জানবো ইন্ডিয়ার নাম বদলের সূত্রপাত কোথায়, কেন কেন্দ্রীয় সরকার দেশের নামের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য উঠে পড়ে লেগেছে, তা নিয়ে প্রভূত বিতর্ক এবং নানান সম্ভাবনা উঠে আসছে। দেশের প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের মত তাদের সদ্য গঠিত জোটের সংক্ষিপ্তসার বা নাম যেহেতু INDIA, তাই দেশের নামই বদলে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। আবার অনেকের মতে দেশের বেকারত্ব, দারিদ্র, ভয়াবহ মুদ্রাস্ফীতি থেকে নজর ঘোরাতেই নাম পরিবর্তনের মতো এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আবার সরকারপন্থীদের দাবি, প্রাচীনকালে এই দেশের নাম ভারত ছিল, তাই ইন্ডিয়া বদলে ভারত করার উদ্যোগ সঠিক। কিন্তু ইন্ডিয়ার বদলে ভারত লেখা শুরু করলেই ব্যাপারটা মিটে যাবে এমনটা কিন্তু নয়। যদি সত্যি কেন্দ্রীয় সরকার দেশের নাম পরিবর্তন করতে চায়, তবে সংসদের সংবিধান সংশোধনী বিল পাসের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেশের নাম বদল ঘটাতে হবে। এবার জানবো ইন্ডিয়ার নাম বদলে কত টাকা খরচ হতে পারে। দেশের বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটের নাম পরিবর্তন, বিভিন্ন জায়গায় সাইনবোর্ডের গ্লোসাইন, সরকারি ব্যাংক, অন্যান্য সরকারি সংস্থার নাম পরিবর্তনের মতো বিরাট ঝুঁকি আছে। এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার এক বিশেষজ্ঞ ড্যারেন অলিভিয়ার দাবি, ইন্ডিয়ার পরিবর্তে ইংরেজিতে দেশের নাম ভারত করলে ন্যূনতম পক্ষে 14,304 কোটি টাকা খরচ হবে সরকারের। তবে বাস্তবে এই অঙ্কটা বেড়ে 22,000 কোটি টাকাও ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এক্ষেত্রে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখা যাক, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার শুধুমাত্র এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ রাখার জন্য 300 কোটি টাকা খরচ করতে বাধ্য হয়েছিল। এবার ভাবুন, একটি শহর এবং একটি জেলার নাম পরিবর্তনের জন্য যদি 300 কোটি টাকা খরচ হয়, তবে এই সুবিশাল দেশের নাম পরিবর্তনের ক্ষেত্রে বাস্তব হিসেবটা কোথায় গিয়ে দাঁড়াবে। পাশাপাশি আর একটা সমস্যা প্রকট হয়ে দাঁড়াচ্ছে, দেশের নাম পরিবর্তন করে ভারত করলে আন্তর্জাতিক কলিং কোড বা ISD কোড নিয়েও সমস্যা দেখা দিতে পারে বলে অনেকের আশঙ্কা। কারণ BH বর্তমানে ভুটানের কলিং কোড, BR বাহারিনের কলিং কোড, সেক্ষেত্রে ভারতের কলিং কোড কি হবে তা নিয়ে প্রভূত জল্পনা ছড়িয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, টাটা।